সম্মানিত জাকিরে, যেদিন আমরা কবরে চলে যাব আজকে যে জবানটা দিয়ে কথা বলতেছি ওই দিন ওই জবানটা বন্ধ হয়ে যাবে। যেমন আপনার দুনিয়ার চলাফেরা দুনিয়ার জিন্দগিতে মৃত্যু দিয়ে বন্ধ হয়ে যাবে, আর কবরের ঘাটে গিয়া হাসরে মিজানে ফুরসরাতে সহ আপনার এই জবানগুলিও বন্ধ হয়ে যাবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিন তালা লাগাইয়া দেওয়া হবে তোমার মুখের মধ্যে, আর গোটা জীবন নিয়ে কথা বলবে, জিন্দগি কর্ম নিয়ে কথা বলবে তোমার হাত সমূহে, আর গোটা জিন্দগির উপরে সাক্ষ্য দিবে তোমার পা সমূহে। আল্লাহর বিচার কত কঠিন বাসিকিনে জাকিরিনা, আমরা মামলা মোকদ্দমা করলে বাড়ি ঘরের আমাদের আপনজনের আহালে আমরা বিভিন্ন লোককে সাক্ষী মানি যে আমার মামলার মধ্যে মুখ দেখছে উনি সাক্ষী আছে। এটা আল্লাহ তোমার গোটা জিন্দগির যত অভিযোগ আছে আল্লাহর কাছে, কত নাফরমানি আছে, কারোর সাক্ষী মানবে না। আল্লাহ সাক্ষী করবে কেয়ামতের ময়দানে তোমার কোন আহাল আপনজন বাড়ি ঘরের অথবা তোমার কোন স্বজন পরিজন দিয়া নয়, আল্লাহর মায়ের দুনিয়ার ভাই। আল্লাহর বিচার অত্যন্ত কঠিন। আল্লাহ এই দেহের মধ্যে সারা জীবন কথা বললা চলাফেরা করলা, এই দেহের এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কিন্তু কি কাজটা করবে, মুখের মধ্যে তালা লাগাইয়া দিবে, সারা জিন্দগি নিয়ে কথা বলবে হাত সমূহ। কেন দুনিয়ার মানুষ সাক্ষী আনবে না? না না, একটা কারণ হলো দুনিয়ার কোন বন্ধু বেরাদর ভাই বেরাদর অথবা যার সঙ্গে তুমি উঠা বসা ছিল, এক সময় ছিল না, সকালে থাকলে বিকালে ছিল না, বিকালে থাকলে রাত্রে ছিল না, কেউ রাত্রে ছিল সকালে ছিল না, এই জন্য তোমার কোন কর্ম কেউ এক সময় দেখছে আরেক সময় দেখে নাই, আরেক সময় দেখে নাই। এমন জিনিস আল্লাহ আনবে হাত গুলিরে যে সকালেও তোমার সঙ্গে, বিকালেও তোমার সঙ্গে, রাত্রেও তোমার সঙ্গে, দুপুরেও তোমার সঙ্গে। এই হাত গুলি তোমার জীবন নিয়ে কথা বলবে আর গোটা জিন্দগি নিয়ে সাক্ষী দিবে তোমার পা সমূহ, যার একটা সেকেন্ডের জন্য ফাঁকি দেওয়ার এড়াইয়া যাওয়ার তোমার কোনো ক্ষমতা নাই। হাত গুলি চিৎকার করে কেঁদে উঠবে, আল্লাহ এই নাফরমানের অঙ্গ প্রত্যঙ্গ হওয়ার কারণে আল্লাহ আমরা জীবনের তোরে জাহান্নামী হয়ে গেলাম, এই পাপিষ্ট নরাদমের অঙ্গ প্রত্যঙ্গ হইয়া আমারে বাড়াইয়া দিয়া এই হাত আল্লাহ সুদের টাকা লইছে, ঘুষের টাকা লইছে, আইল ভাঙছে, লাইল ভাঙছে, ওজনে কম দিছে, মানুষ ঠকাইছে, জুলুম করছে, জিনার মধ্যে বাড়াইয়া দিছে, বেবিচারের মতো বাড়াই দিছে, সব কথাগুলি হাত বলতে থাকবে আর পা বলবে দিস ইজ দা ট্রুথ, আল্লাহ সব সত্য, সব সত্য, সব সত্য, কথা বলবে তোমার জীবন নিয়ে হাত সমূহ আর সাক্ষী দিবে তোমার জীবন নিয়ে পা সমূহ। একটা সেকেন্ড নিয়েও তুমি আল্লাহর কাছে লুকোচুরি করার কোন ক্ষমতা তোমার হবে না। এমন দিন সাক্ষী আনবে না যে এক সময় ছিল না। সব অঙ্গ প্রত্যঙ্গই কে আমাদের ময়দানে, যদি নামাজের মধ্যে বাড়াইয়া থাকো, উজুতে বাড়াইয়া থাকো, নবীর সুন্নতের মধ্যে বাড়াইয়া দিয়ে থাকো, এই অঙ্গ প্রত্যঙ্গে দান খয়রাত মা বাবার সেবা শুশ্রূষা নবীর সুন্নত আল্লাহর হুকুমের মধ্যে ওই দিনে হাত পাগুলি সাক্ষ্য দিয়া কোলে করে এই হাত পাগুলি তোমার জান্নাতে পৌঁছাইবে। আর যদি অঙ্গপ্রত্যঙ্গকে আল্লাহর অবাধ্য নাফরমান বানায়া থাকো, এই হাত পা তোমার গলার মধ্যে গামছা লাগায়া আসামি বানায়া দিল্লুতি দিয়া লাঞ্ছনার সঙ্গে খোদার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে ছাড়বে। সুতরাং এই দেহই তোমার বন্ধু, এই দেহই তোমার কিয়ামতের শত্রু। যদি আমার নবীর তরিকা থাকে এই দেহ বন্ধু হইয়া আল্লাহর জান্নাতে পৌঁছাইবে, আর যদি নবীর তরিকার খেলাফ করে তো এই দেহই তোমার চির শত্রু হইয়া গলায় গামছা লাগায়া ফাঁসি লাগায়া খোদার জাহান্নামে নিক্ষেপ করবে। বাবা রে ওয়াজ বেশি না, একটা কথা, দেহটারে নবীর তরিকায় নিয়ে যাও, এই দেহটারে নবীর তরিকায় নাও, এই অন্য কাউকে শত্রু ভাইবো না, অন্য কারোর জন্য তুমি ভয় পাইও না, কেয়ামতে তোমার শত্রু তোমার দেহ হবে আর তোমার বন্ধু তোমার দেহ হবে। আল্লাহ যেন নবীর তরিকায়, নবীর আখলাকে, সুন্নতে, আল্লাহর হুকুমে, নবীর গোলামিতে এই দেহটার জন্য আখেরাতের বন্ধু বানায় যাওয়ার তৌফিক দান করে। এই ওয়াজটা সারা কোরআনের মূল, সারা কোরআন শরীফ গাঁটলে যা পাইবেন এই কথাটাই আল্লাহ বলছে, গোটা বান্দারে উদখুলু ফিস সিলমি কাফা, মাথা থেকে পা পর্যন্ত পুরা দেহ আমি আমার নবীর তরিকার মধ্যে নিয়ে যাও, যারা নিছে আমি আল্লাহর আটটা জান্নাত আমি তার জন্য বানিয়ে রাখছি। আল্লাহ যেন আজকে মাইয়েতের নামাজের জানাজা থেকে এই 2-4 মিনিটের সারা রাত্রির ওয়াজ নয়, সারা দিনের নয়, 2-4 মিনিটের ওয়াজ যদি আমলে নেন এই 2-4 মিনিট আপনাকে আখেরাতের বাদশা বানাই। আল্লাহ যেন আমাদের সকলকে এই কথাগুলি আমল করার তৌফিক দেন। যারা এই কথাগুলির উপরে আমলকারী হয়ে গেছে এরাই দুনিয়াতে আল্লাহর ওলি হয়েছে, এরাই আল্লাহ রাব্বুল আলামিন নবীর আশিক রাসূল বানায় বেলায়েতের দরজা দিছে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন নামাজের মাঠে, আল্লাহ অনন্ত মাগফিরাতের দরজা যেন আল্লাহ আমাদের সকলকে দান করে দেন, আর এই মাইয়েতকে যেন হাত পা নাক কান চোখ অঙ্গ প্রত্যঙ্গ সবগুলি কবরের গাটুনের পক্ষে সাক্ষী দে। আল্লাহ যেন সব গুনাহ মাফ করে, সবগুলি অঙ্গকে নবীর নূরে এই দুনিয়ার জমিনে জানাজার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাতের দরজা দিয়ে কবুলার মঞ্জুর করেন, এবং কবরের ঘাটে আল্লাহ পাক সবগুলি অঙ্গের নেকের পক্ষে সাক্ষী দিয়ে আল্লাহ যেন নবীর মিল্লাতে রাসূলুল্লাহর নূরের কোলে উনার উঠায় দেন, পরম জান্নাতের অধিবাসী বলে কবুল আর মঞ্জুর করেন। সবাই বলি আমিন।